কনকনে শীতের মধ্যে দেশের বিভিন্ন জেলায় বয়ে যাচ্ছে শৈত্যপ্রবাহ। তীব্র ঠান্ডায় বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। এর মধ্যে মরার উপর খাঁড়ার ঘায়ের মতো গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হয়েছে অন্তত 5 জেলায়। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, তীব্র শীতে বৃষ্টির কারণে দেশের তাপমাত্রা নিচের দিকে নামছে। বৃহস্পতিবার দিনাজপুরে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 8 ডিগ্রি সেলসিয়াস। বিস্তারিত জানাচ্ছেন সাইদ রহমান। তীব্র শীতে ঘর থেকে বের হতে পারছে না মানুষ, হিম বাতাসে জবুথবু জনজীবন। এর মধ্যেই বৃহস্পতিবার ভোর থেকে দেশের অন্তত 5 জেলায় বৃষ্টি পড়তে দেখা গেছে। এতে বিপাকে পড়েছে খেটে খাওয়া নিম্ন আয়ের মানুষ। তাদের অনেকে কাজে যোগ দিতে পারেননি, অনেক শিক্ষার্থীও যেতে পারেননি শিক্ষা প্রতিষ্ঠানে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, বৃহস্পতিবার সকালে দিনাজপুরে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 8 ডিগ্রি সেলসিয়াস। তীব্র শীতের মধ্যে বৃষ্টির কারণে দেশের তাপমাত্রা আরও কমতে পারে। বৃষ্টির ফলে কুয়াশা কেটে যাওয়ায় শুক্রবার সকাল থেকেই সূর্যের দেখা মিলতে পারে। তবে রংপুর বিভাগের সব জেলা, ঢাকার কিশোরগঞ্জ এবং রাজশাহীর নওগাঁ জেলায় বয়ে যাওয়া শৈত্যপ্রবাহ আরও কয়েকদিন বিরাজ করতে পারে। এদিকে শৈত্যপ্রবাহ আর বৃষ্টির কারণে চুয়াডাঙ্গায় মাধ্যমিক ও প্রাথমিক বিদ্যালয়গুলো একদিনের জন্য ছুটি ঘোষণা করা হয়েছে। আবহাওয়া অফিস বলছে, বৃহস্পতিবার সকাল 6টায় চুয়াডাঙ্গায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 11.5 ডিগ্রি সেলসিয়াস, বাতাসের আর্দ্রতা 92%। আগামী কয়েকদিন সেখানকার তাপমাত্রা আরও কমতে পারে, বাড়তে পারে শীতের তীব্রতা। তাপমাত্রা 10 ডিগ্রির নিচে থাকলে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের নির্দেশনা দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর মাউসি। কিন্তু এ ব্যাপারে দ্বিধাদ্বন্দ্বে ভুগছে প্রতিষ্ঠানগুলো, কারণ তাপমাত্রা আসলেই 10 ডিগ্রি কিংবা তার নিচে নেমেছে কিনা সেটা নিশ্চিত হতে পারছে না তারা। ফলে কনকনে ঠান্ডার মধ্যেই বাধ্য হয়ে স্কুলে যাচ্ছে কোমলমতি শিক্ষার্থীরা। গ্রামাঞ্চলে তীব্র শীতে কষ্ট পাচ্ছেন নিম্ন আয়ের মানুষ। পর্যাপ্ত শীত বস্ত্র না থাকায় অনেকেই খড়কুটা জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন। আবার কেউ কেউ স্বল্প মূল্যে শীত বস্ত্র কিনতে পুরনো পোশাকের দোকানে ভিড় জমাচ্ছেন। তীব্র শীতে ঠান্ডাজনিত নানা রোগে আক্রান্ত হচ্ছেন অনেকে, তাই ভিড় বাড়ছে হাসপাতালেও। সাইদ রহমান, কালবেলা।